নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 18 অক্টোবর 2024 শুক্রবার পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। দেখুন, আমি প্রতিদিন বলি যে কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে? রাহু আপনার যদি শুভ থাকে, আপনার লটারি হোক, শেয়ার মার্কেট হোক, অনলাইন ট্রেন্ডিং হোক, ফাটকা হোক, যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। আর রাহু যদি আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। তাই আমি বারবার বলি, আপনারা রাহুর পাওয়ারকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি, এটা ভাগ্য, অর্থাৎ আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন যদি করেন, দেখা যাচ্ছে কারো অর্থপ্রাপ্তির যোগ ছিল সেটা আপনার কেটে গেছে, সেটাকে আবার সেই দশা মহাদশাকে আবার ভোগ করানো সম্ভব রয়েছে, বা আপনার দেরিতে রয়েছে সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে আসার চেষ্টা কিন্তু করা যাবে। তো যারা ভিডিওটি শুনছেন না, আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, মহা অর্থপ্রাপ্তি, সেটা আপনার লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে, যে কোনো দিক থেকে আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা কিন্তু দরকার রয়েছে। যদি যোগ থাকে, তবেই একমাত্র আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে। কলিযুগে একমাত্র রাহু গ্রহ এবং আপনার যদি দশা মহাদশাগুলো পারমিট করে, তবেই কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। কারণ কলিযুগে একমাত্র এই রাহু কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। আমি তাই বারবার বলি, আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন, আপনাদের এই প্রাপ্তির জায়গাটা বৃদ্ধি করবে। এবার আসি আমি ছয় নামের ব্যক্তি, যারা রাশি জানেন না অবশ্যই অ্যাপ্লাই করুন। আপনার প্রথম নামের অক্ষর ভি দিয়ে শুরু, ইংরেজি ভি দিয়ে শুরু, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার এইচ দিয়ে নামের অক্ষর শুরু, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এইচ, ইংরেজি এইচ, আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর জি দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, ইংরেজি ডি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, ইংরেজি ই, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ যারা রাশি জানেন না, অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে। আগামীকাল রাহুকাল রয়েছে আপনার 10:30 থেকে 12 পর্যন্ত, এই সময়টাতে কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আসি আমি পাঁচটি রাশির নাম। প্রথম যে রাশি আমি বলবো, মহাসৌভাগ্যশালী রাশি, সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 8:15 থেকে 9:03 পর্যন্ত। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার 2। আপনার শুভ সময় সকাল 9:10 থেকে 10:14 পর্যন্ত। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির লাকি নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 8:20 থেকে 9:16 পর্যন্ত। চার নম্বর রাশি আপনার মীন রাশি।
মীন রাশির লাকি নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 9:14 থেকে 9:54 পর্যন্ত। একদম অন্তিম এবং শেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির লাকি নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 9:16 থেকে 10:04 পর্যন্ত। অর্থাৎ এই 5টি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অথবা পাওয়ার কবচ নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি প্রতিদিন একটা কথা বলি যে শুধুমাত্র লটারির টিকিট কাটলেই হবে না, আগে দেখতে হবে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, যোগ রয়েছে কি না। অনেকে প্রচুর টাকা নষ্ট করছেন, সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে। আমি বারবার বলছি, শুধুমাত্র রাশি মিলালেই হবে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করতে হবে। দেখুন, আমি একটাই অনুরোধ আপনাদের কাছে করি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।